মসজিদ নববী এইরকম বসে আল্লাহ রাসূল বসে আছেন বাদে আসর সাহাবারা কাঁড়ি এমন সময় একটা দুবলো পাতলা মানুষ নবীর কাছে চোখ মুছতে মুছতে এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি হয়েছে বাবা ধন বলে আমার একটা খেজুরের গাছ আছে তাহাতা বিশাজার নাকলাফি তোরাবা আমার একটা খেজুরের গাছ আছে ও দয়ার নবী খেজুরের গাছ সচরাচর বেকা আমার পাশে একজন আরেকজন আর বাগান আছে ওর খেজুরের বাগান আর আমার একটাই মাত্র খেজুরের গাছ কিন্তু খেজুর গাছ দেখবেন সচরাচর বেকা হয় সেই খেজুর যখন পড়ে মাটিতে ঠিকরে ওর জমিতে যখন পড়ে ও খেজুরটা নিয়ে নাই ওর খেজুর যদি আমার জমিনে এসে পড়ে সেটাও নিয়ে নেয় কথা বুঝতে পেরেছেন এই ভার আমার এই দুই ভার দুজনের খেজুর গাছ তা আমার খেজুর ঠিকরে ওর বাগানে গেল ওটাও নিয়ে নেয় আর ওরটা যদি আসে আমার তো সেটাও নিয়ে নেয় কিসের জোরে শক্তির জোরে ভারতের সংবিধান হয়েছে কোন মুসলমান যদি হিন্দু হতে চায় ভারতের সুপ্রিম কোর্ট আপসেট করবে তাকে মেনে নেবে মুসলমান যদি হিন্দু হয় মেনে নেবে কিন্তু কোন হিন্দু যদি বলে আমি মুসলমান হব ভারতের সুপ্রিম কোর্টের আইন নাই সে হতে কত সুন্দর আইন দেখে নাও মোল্লা গেলে নেবে ইনকামিং আর ওরা এলে আউট গুইন হবি নবী বললেন শোনো তোমার আর ওর খেজুর বাগানের মধ্যিখানে ও কেরাত লাইসা ফিল হুজুহ আতরিকার আন্নামাত ফিল কোর দুজনার বাগানের মধ্যিখানে পাঁচির দিয়ে দাও তাহলে তোমার খেজুর যাবে না ওর খেজুর আসবে না সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে খেজুর বাগানটা মাপা উচিত কি করবেন মাপা উচিত কিনা আপনারা সত্যি করে বলুন আপনাদের দেশে যারা জমিন মাপে ওদেরকে কি বলে আমিন মানে কবুল করো আমিন মানে আমরা মনে করি আমিন খুব ভালো মানুষ না আমিনের মতো কাঠ হারামি দুনিয়াতে না জমি মাপতে গেলে জীবনে কোনোদিন সোজা হবে না বড় লোকের জমি বাড়বে গরিবের জমি কমবে ঠিক কিনা বলুন আরো গরিবের এক শতক বাড়া দরকার জিন্দেগিতে কোনোদিন ওই এক ইঞ্চি কমাবে তো এক ইঞ্চি বাড়াবে না যতই বড় লোকের দিকে যাবে তাকে কিন্তু বিশ্বের নবী বললেন শোনাও চলো দুজনের জমিনটা মেপে আসি নবীর হাতের লাঠি দিয়া জমিন মাপলেন কিন্তু আশ্চর্য দুজনের জমিনের মধ্যিখানে আলির ওপরে তাহাতা ওয়াহেদা নাকালাবি তাহাতা সাজার একটা খেজুর গাছ জমিনের আলির ওপরে পড়ল অর্ধেক গাছ হলো এই এতিমের অর্ধেক গাছ হলো জমিওয়ালার আল্লাহর নবী ডেকে বলছেন আবুল বাবা ও আবুল বাবা অর্ধেক গাছ তোমার অর্ধেক গাছ জাফরের তুমি এক কাজ করে নাও এই অর্ধেক গাছের দাম দিয়ে গোটাই গাছটা তুমি কিনে নাও আবুল বাবা বলে কিনবো না তাহলে গাছটা তুমি জাফরকে বিক্রি করে দাও বলে বেচবো না বলে বেচবে না কিনবে না তাহলে গাছটা কেটে নাও বলে কাটবো না কত বোঝেন কিনা কত বড় কাঠ ভেকা চিন্তা করে দেখো সুবহানাল্লাহ এই ভারতবর্ষের মাটিতে বলল প্যান কার্ড ঠিক করো ভোটার কার্ড ঠিক করো আধার কার্ড ঠিক করো কি কার্ড সত্যি করে বলেন ঠিক হচ্ছে কি বলুন বাপের নাম ভুল যায় তো বেটার নাম শুল বেটার নাম শুল যায় তো বাপের নাম ভুল হচ্ছে কিনা সারা জনম যদি কার্ড ঠিক করেন ঠিক হবে না সব ঠিক করবে লাস্টে বেলা তোমার বাপের প্রথমে শেখ ছিল আগে শেখ বসে দেবে একটা গন্ডগোল পাকা বি উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো খারাপ ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী তাজদারে মদিনা আবুল বাবা কে বলা আবুল বাবারে তিমান
জাফ কর কোরআন আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারুদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগুনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকওয়াহর ওয়াআম্মা সাইলা ফালা তানহার নারে তাকবীর আল্লাহ বলছেন নবী এতিমদেরকে বলো যাদের বাপ নাই পিতৃহীন যাদের পিতা নাই তাদের মাল যেন কেউ গ্রহণ না করে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ মসজিদে বাতাসা পড়েছে কি পড়েছে বাতাসা খাবে কে এতিমরা খাবে ফকিররা খাবে মিসকিনরা খাবে ঠিক কি না বলুন কিন্তু যদি হাজি সাহেব না পায় 3 কেজি মুখ 6 কেজি বলে ইমাম বাদ দেন মিথ্যা বলছি মসজিদে খরমা পড়েছে দামি দামি খেজুর বাবা 5 অক্ত মুসল্লি পায়নি মুখ হাড়ি খাবা জায়েজ কি না জায়েজ জানে না মসজিদের মাল হলো সদগা আর সদাকাত তারাদ্দুল বালা সদগার দ্বারাই বালা দূর হয়ে যায় তাজিদ হইল মোর কেউ মানত মেনেছে মসজিদে দিয়েছে মিষ্টি সেই মিষ্টিটা খাবে কারা মুসল্লিরা খাবে মসজিদের গরিব এতিমরা খাবে খবর নাও না একটু হিসাব করে খেও খাবার মধ্যে বলছে খা না খাও ফের না একটু মানা আছে খেতেও আছে একটু খবর নিয়ে দেখো কে খাবে আল্লাহর নবী বললেন আবুল বাবা রে আধখানা খেজুর গাছ ওই জায়গার মাটিটা এতিমকে যদি দি ইন্না দাখালু আশাহাদু দাহালাল জান্নাত ওয়াহেদা ভিন্না খালাতা তাবি সাদার তুমি যদি আধখানা গাছ তোমার এতিম ভাইকে যদি দাও আমি নবী কিয়ামতে তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছের জামিনদার সুবহানাল্লাহ আছে না আমার মকতার আছে না আমার ব্যারিস্টার সের বিচারের হাই কোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার কে জামিনদার আল্লাহ রাসূল আল্লাহ হবেন স্বয়ং কাজী নবী হবে উকিল যখন কার ঘোষণা হয়ে যাবে জাহান্নামী নবী এসে হাজির হবে ও গো আল্লাহ আমি ওকাল ওকালতি করিনি তুমি কি করে ভয়সালা করলে হিসাবটা ফের ঘুরিয়ে কর আবার হিসাব ঘুরিয়ে হবে ঘোরাতে ঘোরাতে আল্লাহর রসুল বলবেন ও গো আল্লাহ মানজা আলিমান আও মতাল্লিমান ফ মহাব্বতি কোনো এর নেকি নাই কোনো এর গুণা নেকি নাই সব গুণা কিন্তু আল্লাহ দেখো এ কোনো আলেমকে মহাব্বত করেছিল কি না বলে তাও নাই ওই আওলা তোলাবাই মহাব্বত করেছিল কিনা বলে হ্যাঁ হ্যাঁ একটু তোলাবাদের মহাব্বত করেছিল সালাম হয়েছিল আল্লাহ নবী বলবেন ও গো আল্লাহ কিচ্ছু নাই এইটুকু তো আছে এই বিনিময় একটু দয়া করো আল্লাহ বলবেন যাও এক সময় দেখা যাবে একজন ব্যক্তি জাহান্নামে যাচ্ছে একটা গাছ আছে আল্লাহর দরবারে দাঁড়াবে গাছ চলে যাচ্ছে জাহান্নামে আল্লাহ বলবেন কি ব্যাপার গাছ তুই কোথায় যাচ্ছিস গাছ বলছে ও গো আল্লাহ জমিনে একবার সুবহানাল্লাহ বলেছিল বলে আমি তৈরি হয়েছিলাম আমার মালিককে যদি জাহান্নামে দাও আমি কি করে জান্নাতে যাই আমি ওর সাথে যাব আল্লাহ বলবে যা রে গাছ তোর মালিককে ধরে আন তোর মালিককে জান্নাতে দিয়ে দিলাম একবার সুবহানাল্লাহ বললে তবে তো ভাইরে আমার বন্ধুরে আমার নবীজি বললা বল বাবারে আধখানে খেজুর গাছের বিনিময় আর মাটির বিনিময় আমি তোকে জান্নাতে একটা খেজুরের গাছ দেব তুই মেনে নে আবুল বাবা মানতে চায় না এই খবর গোটাই মদিনায় হয়ে গেল আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একজন সাহাবা নাম হলো আবু দাহাদা নবীর কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও সিরাজাম মুনীর নবী
ও দয়ার নবী, আপনি কি বলেছেন যে আধখানা খেজুর গাছের বিনিময়ে জান্নাতে একটা খেজুর গাছের আপনি জামিনদার? কাল রাসূলুল্লাহ নাম, আল্লাহর নবী বললেন হ্যাঁ। আবু দাহাদার দেরি করলো না, একবার সুবহানাল্লাহ বলুন, গিয়ে বলছে আবুল বাবারে, ও আবুল বাবা, এই মদিনার মাঠে আমার 10 বিঘে খেজুরের বাগান আছে, সেই 10 বিঘে জমিতে 600 খেজুরের গাছ আছে। আবুল বাবারে, তোর আধখানা খেজুরের গাছ আর আধখানা মাটিটা আমার সঙ্গে বিনিময় কর, এর বিনিময়ে 10 বিঘে খেজুরের বাগান, 600 ফল ধরা খেজুরের বাগানটা তুই নিয়ে নে, ওই বাগানে সালাসা মারা তাইন গরফা, 3টে ঘর আছে বালাখানা, সেখানে মাউন কলিলুন চশমু ওয়াহিদুল মা, একটা দামি কুয়া আছে যে কুয়াতে মিষ্টি পানি পাওয়া যায়, গোটাই মদিনার যুবকরা অ্যাডলরা আমার বাগানে খেলা করে, আর ওই গাছের খেজুর খায় আর ওই কুয়ার পানি খায়, তুই আধখানা খেজুর গাছের বিনিময় আমাকে তোর এই বাগানটা দিয়ে দে, আর আমার বাগানটা তুই নিয়ে নে। এত লাভ সহ্য করতে না পেরে আবুল বাবা আনন্দ করলো, হায়রে এত লাভ, এত লাভ, ইন্নাল আমওয়াল ওয়া আওলাদুন ফিতনা, বোকা জানতে পারলো না আমি কোন সৌভাগ্য হারালাম। আবু দাহাদা ছুটে গিয়ে আর বিবিকে দেখছে, বিবিরে দুখুলুল বাপ উকরু জোহা মিনাল বাইতে, বিবিরে দরজা খোল, তাড়াতাড়ি বার হ, বিবি বলছে অত চিল্লা চিল্লি করছো কেন? এ বললো বিবির একটা সুখবর, ইন্না শাহাদা দাখাল আন্তা ফিলাল জান্নাতা ওয়াজহুন, বিবিরে তোর আর আমার কপালে একটা টিকিট কেটেছি, সেই টিকিটটা হলো জান্নাতের টিকিট। বলুন সুবহানাল্লাহ, বিবি বলছেন ফাতাসাব্বু ওয়াজহু ইলা শাহরুন, তুমি কি করে বুঝলে স্বামী জান্নাতের টিকিট? বলল বিবিরে, তোর আমার জন্য নবী জান্নাতে একটা খেজুর গাছের জামিনদার, জান্নাতের যদি খেজুর গাছের জামিনদার হয় নবী, তাহলে তুই আর আমি জান্নাতি জান্নাতি। বিবি ফাকাব্বারা ওয়াজহু শাহরু, স্বামীর গলা জড়িয়ে ধরে কপালে চুম্বন দেয়, বলল প্রাণনাথ প্রাণনাথ, যেমনিকার পৃথিবী ছিল তেমনি রয়ে যাবে, সোনার ভুবন ছেড়ে চলে যেতে হবে, যাক একটা ভালো কাজ তুমি করেছ, জান্নাতের টিকিট যখন কিনে এনেছ আর কোনো ভয় নাই, আর কোনো ডর নাই। বিবিরে ঘর থেকে বার হ, বিবিরে বাড়ি থেকে বার হ, বিবিরে ঘর আর আমাদের নাই, এ বালাখানা আমাদের নাই, ঘর দিয়ে দিয়েছি, এ বাগান দিয়ে দিয়েছি, এ মাকাম দিয়ে দিয়েছি, এই কুয়ার পানিও দিয়ে দিয়েছি, খেজুরের গাছ দিয়ে দিছি। বিবি বার হয়ে আসছেন, বলল স্বামী ওয়াহেদান নিসফুন বাল হাজারা আলাফিল ওয়াক্তাল কাসির, একটু দাঁড়াও। বলে কেন রে? ঘরের আলমারিতে সোনা ভর্তি আছে, সোনার গহনাগুলো আছে, আলমারিতে রেখেছিলাম, গহনাগুলো নিয়ে আসি। স্বামী বললেন খবরদার, লা তাদখালু দুখুলুল গরফা, ঘরে ঢুকতে হবে না, গহনার প্রয়োজন নাই, ইন্না তাহাতু দাহিদুর ওয়াজহুল জোরুল ফিল জান্নাতা। হে বিবিরে, দুনিয়ার জান্নাতে হলো ভেজাল, আখেরাতের জান্নাত নির্ভেজাল, দুনিয়ার গহনা আর পরিস না, আমি জান্নাতের ভিতরে তোর শরীরে ওই গহনা দেখি। আল্লাহ কোরআনে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আল্লাহর আবেদ হয়ে যাবে, জাল্লালার আবেদা হয়ে যাবে, আল্লাহ তাদেরকে জান্নাতে দেবে। বিবিরে হাল এঞ্জুর, আমি সব দিয়ে দিলাম, বাগান যখন দিতে পেরেছি ওই গহনার আর প্রয়োজন নাই। বিবি বললেন দাঁড়াও, আল
আলমারিতে পাট করা সাজানো জামা কাপড়গুলো আছে, কত দামি শাড়ি, বেনারসি শাড়ি, কত ঢাকাই শাড়ি, কত বিশ্ব শাড়ি, দামি দামি জামদানি শাড়ি ঘরের ভিতরে আছে। এ বলল, বিবিরে আর ঘরে যেতে হবে না, আলমারিতে হাত দিতে হবে না, কাপড় নিতে হবে না। জান্নাতির ওয়াজুহুল আইয়ালুন ইলা ফিতাসাতা ফিল লিবাসুল ওয়াহিদা আহাদা। বিবিরে দুনিয়ার কাপড় ছিঁড়ে যায়, দুনিয়ার কাপড় পচে যায়, জান্নাতের কাপড় ছিঁড়বে না, পচবে না। আল্লাহ পাক জান্নাতের শাড়ি তোর শরীরে পড়াবে। দিয়ে দে, দিয়ে দে, দে ইনতান সুরুল্লাহ সুরুকুম, বাদ দিয়ে দে, বাদ দিয়ে দে, নিতে হবে না তোর শাড়ি, নিতে হবে না তোর গহনা, চলে আয়, চলে আয়। বাড়ি যখন নাই আর শাড়ি নাই, স্বামী স্ত্রীতে বার হয়ে গেল, ছেলে আর মেয়ে বাপের হাত ধরে এলো, বিবি কত সুন্দর দেখো, আর রেজালু কওয়ামুন আলান নিসা। আল্লাহ বলেন, ও যুবক নারী নারী, আমি নারীকে নারীর উপরে স্বামীকে প্রাধান্য দিয়েছি। বিবি স্বামীর যুক্তিদাতা, পরামর্শদাতা, স্বামীকে বলছেন, প্রেরণা তুমি যাও মসজিদ নববীর চাতালে বসবে, যেটাকে আহলে সুফা বলা হয় বখারি শরীফ। আর আমি নবীদের বিবিদের এই আরবের সাহাবিদের খালি বাসন মেজে দেব, কাপড় কেচে দেব, ঘর বাড়ি সাফ করে দেব, তার বিনিময়ে যে খেজুর দেবে তাতে তোমার আমার আল্লাহ রুজির ব্যবস্থা করবে। অত বড় ধনী লোক, অত বড় বড় লোক আজ পথের ভিখারি, আজ নিঃস্ব হয়ে গেল,